স্বাগতম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো তার মধ্যে সংস্কৃতি যে উপাদানটি সেটি সম্পর্কে এই ভিডিওতে জানব। প্রথমে একটা সংজ্ঞা দিয়ে নিই চলো। সংস্কৃতি বলতে কী বোঝাচ্ছে? সংস্কৃতি হলো সমাজ থেকে অর্জিত এবং সামাজিকভাবে উত্তরসূরিদের মধ্যে বর্তায় এমন আচরণসমূহের সামগ্রিক রূপ। এই সংজ্ঞাটা কে দিয়েছেন সেটা কি জানো? বিখ্যাত সমাজ বিজ্ঞানী TH শেফার, তিনি এই সংজ্ঞাটা প্রদান করেছেন। তিনি এই সংজ্ঞা দিয়ে আসলে কী বুঝাতে চেয়েছেন একটু ব্যাখ্যা করে জানি চলো। তিনি বলতে চেয়েছেন সংস্কৃতি হলো সমাজ থেকে অর্জিত, অর্থাৎ একটা সমাজের যে মানুষরা রয়েছে সেই মানুষরা যে সকল কাজ করে সেই কাজগুলোকে বোঝাচ্ছেন সংস্কৃতি। এবং এই যে কাজটা, সেই কাজটা কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, অর্থাৎ উত্তরসূরিদের মধ্যে কিন্তু বর্তাচ্ছে এমন। একটা উদাহরণ দিই চলো। ধরো একটা মুসলিম সমাজ, একটা মুসলিম সমাজে একজন লোক যদি নামাজ পড়েন তাহলে আমরা দেখতে পাবো এই নামাজ পড়ার প্রথাটা সেই লোকের কাছ থেকে তার সন্তানের মাঝে পৌঁছাবে এবং তার সন্তানের কাছ থেকে তার সন্তানের কাছে পৌঁছাবে। অর্থাৎ এখানে একটা ধারা আমরা লক্ষ্য করতে পারি। আবার এটা পরিবর্তনও হতে পারে, হতে পারে না তা না, এটা যে একটা সমাজের সবাই করে তা না, একটা সমাজের একটা পরিবার এই কাজটা করতে পারে কিন্তু সমাজের সবাই করে এমন কাজ কি? যেমন ধরো সালাম দেয়, একটা মুসলিম সমাজের সবাই সালাম দেয় পরস্পর পরস্পরকে, এটা কিন্তু ওই মুসলিম সমাজের একটা সংস্কৃতি এবং এটা কিন্তু পূর্ববর্তী প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে আসছে, অর্থাৎ উত্তরসূরিদের মধ্যে বর্তাচ্ছে বা তারা এটাকে গ্রহণ করে নিচ্ছে, এটা একটা সংস্কৃতি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা অন্যান্য যদি আরও কয়েকটা সংস্কৃতি দেখি, যেমন আমরা যদি ভারতীয়দের মধ্যে থেকে একটা হিন্দু সমাজে নমস্কার দেওয়ার যে প্রচলন, এটা কিন্তু ওই হিন্দু সমাজের একটা সংস্কৃতি, অর্থাৎ সেটা পূর্ববর্তীদের কাছ থেকে উত্তরসূরিদের মধ্যে বর্তাচ্ছে এমন একটা আচরণ। এখন এই সংস্কৃতি কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তবে এক্ষেত্রে আগেই একটু পার্থক্য করে নিই, সেটা হচ্ছে সংস্কৃতি বলতে আমাদের অনেকের মনে এই ধারণা থাকে যে আমরা যে গান চর্চা করি, নাচ চর্চা করি বা আবৃত্তি চর্চা করি, বিতর্ক চর্চা করি, এই ব্যাপারগুলোই বোধ হয় সংস্কৃতি। কিন্তু সংস্কৃতির ধারণা কিন্তু অনেক অনেক বড় একটা ধারণা। একটা সমাজের মানুষ কেমন পোশাক পরছে, তারা কেমন খাদ্য গ্রহণ করছে, কোন ভাষায় কথা বলছে, এই সব কিছুই কিন্তু সংস্কৃতির অংশ। আরও সংক্ষিপ্তভাবে বললে একটা সমাজের মানুষ তারা যে সকল আচরণ করে তার সব কিছুই কিন্তু সংস্কৃতিরই অংশ। এখন অবস্তুগত সংস্কৃতি কোনগুলো? মূলত সংস্কৃতির যে উপাদানগুলোকে আমরা দেখতে পাই না সেইগুলোকে বলা হয় অবস্তুগত সংস্কৃতি। যেমন ধরো আদর্শ বা ভাষা, এই ব্যাপারগুলো কিন্তু বা এই উপাদানগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এইগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতির অংশ। আবার বস্তুগত সংস্কৃতি কোনগুলো? ধরো কোনো একটা সমাজে, যেমন ধরো আজকে আমাদের বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ রয়েছে, এই ষাট গম্বুজ মসজিদ কিন্তু ওই সমাজের, অর্থাৎ এই মসজিদটা যেই সময় প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়ের একটা সংস্কৃতির উপাদান। আবার ধরো আমরা বিভিন্ন মাজার দেখতে পাই, শাহজালালের মাজার বা শাহপরাণের মাজার, এদের যে মাজারগুলো রয়েছে এই মাজারগুলো কিন্তু সংস্কৃতির উপাদান, এদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রত্যক্ষ করতে পারছি। তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম? আমরা শিখলাম সংস্কৃতি বলতে কী বোঝায়, সংস্কৃতি দুই ধরনের হয়, অবস্তুগত এবং বস্তুগত। যেগুলো আমরা চোখে দেখতে পাই না, অর্থাৎ সংস্কৃতির যে উপাদানগুলো চোখে দেখতে পাই না সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, এবং সংস্কৃতির যে উপাদানগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির আরও কয়েকটি উদাহরণ দিয়ে এই ভিডিওটা শেষ করব। আজকে যদি আমরা বিশ্বের কয়েকটা দেশের দিকে লক্ষ্য করি, যেমন ধরো আজকে ভারতের তাজমহল, অথবা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে সেখানকার যে টুইন টাওয়ারগুলো ছিল সেই টুইন টাওয়ারগুলো, অথবা আমরা যদি চীনের দিকে লক্ষ্য করি তাহলে চীনে গৌতম বুদ্ধের যে প্রাচীন মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো, এই সবগুলোই কিন্তু তাদের সংস্কৃতির উপাদান। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ।